আজি রাজহুয়া করা হব হাইস্কুল শিক্ষান্ত আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মূল্যাঙ্কন পদ্ধতি নিরূপক কমিটি আর ন্যায়ালয়ের গাইডলাইন্সর ভিত্তিত শিক্ষা বিভাগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব মূল্যাঙ্কন পদ্ধতি দিনের 12 বজার ভিতর শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে সংবাদ মেলের জড়িয়ে সদরি করব মূল্যাঙ্কন প্রক্রিয়া 31 জুলাইর ভিতর ঘোষণা করা হব ফলাফল জনাইছো যে রাজহুয়া করা হব আজকে হাইস্কুল শিক্ষান্ত আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মূল্যাঙ্কন পদ্ধতি যেহেতু এবার করোনার বাবে পরীক্ষা অনুষ্ঠিত করব নগল কিন্তু কেনেদরে আসলে মূল্যাঙ্কন করা হব বা পরবর্তী যে শ্রেণীল উন্নীত করা হব কেনেদরে করা হব তাক লই আজি চূড়ান্ত যে পরীক্ষার মূল্যাঙ্কন পদ্ধতি সেয়া সদরি করা হব নিরূপক কমিটি আর ন্যায়ালয়ের গাইডলাইন্সর ভিত্তিত শিক্ষা বিভাগে আনুষ্ঠানিকভাবে মূল্যাঙ্কন পদ্ধতি ঘোষণা করব যে কি মূল্যাঙ্কন নিরূপণ করা হব দিনের 12 বজার ভিতর শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে সংবাদ মেলের জড়িয়ে মূল্যাঙ্কন প্রক্রিয়া সন্দর্ভত সদরি করব আর 31 জুলাইর ভিতর ঘোষণা করা হব ফলাফল প্রতিবেদন দিছে এই প্রতিবেদনের ভিত্তিত আর ইয়ার লগতে সুপ্রিম কোর্টে যে আদেশ দিছে বা পরামর্শ আগবাইছে এইটার ভিত্তিত গোটে আইনগত দিকখিনি আমি পরীক্ষা করবর কারণে ইতিমধ্যে আমি অ্যাডভোকেট জেনারেলক আমি জানাইছো আমি তেওঁৰ প্রতিবেদন মানে কমেন্ট আমি পাম আমি চিফ মিনিষ্টারের তালে ফাইল যাব মুখ্যমন্ত্রীর অনুমোদন হলে কি হবে 12 বজার আগত সিদ্ধান্ত আপনাদের পাই যাব প্রজ্ঞান ভারতীর অধীনত কি কয় আমি যখন ছাত্র ছাত্রীক আমি স্কুটি প্রদান করেছিল তাক লই পেলে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগও ছাত্র ছাত্রীসকলের পর উত্থাপিত হয়ে আছে ইয়ার কারণে আমি একটা ইমেইল এড্রেস দিছিল আর ইমেইল এড্রেসত সর্বমুঠ আমি 4105 আপত্তি আমি পাইছিলাম এই গোটেখিনি তন্ন তন্নকে পরীক্ষা করে চার পাছত ইয়ারে 95 আবেদন আমি ভ্যালিড পাইছো যে ক্লেইমটো আমি যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছিল সেই ক্রাইটেরিয়ার ভিত্তিত শুদ্ধ গতি এই 95 এডিশনেলি স্কুটি নিশ্চিত হবে যেহেতু প্রাপ্য আমি দিব লাগিব আমি শিপাঝৰ ফুহুৰাতলি কুৰুৱাৰ বেদখলকাৰী কবলত থকা মাটিত নহয় প্ৰকল্প খিৰঞ্জীয়া লোকে ৰক্ষণাবেক্ষণ দি অহা ভূমিতহে আৰম্ভ কৰা হ'ব অসম চৰকাৰৰ বহুমুখী কৃষি উন্নয়ন প্ৰকল্প যাক লৈ ক্ষোভিত হৈ পৰিছে খিৰঞ্জীয়া কৃষকসকল ৰাজ্যিক কেবিনেটৰ জৰিয়তে গঠন কৰি দিয়া সমিতিৰ সৈতে হোৱা বৈঠকৰ পিছত এই কথা জানিবলৈ পাই ক্ষোভিত হৈ পৰিছে একাংশ থলুৱা কৃষক আমি যদি তারপরে উচ্ছেদ হব লাগে আমার যখন 23,000 বিঘা মাটির পর যখন মানুষ খাই আসলে তেতিয়া হলে আমার মরার বাইরে বিকল্প এখন না থাকবে এখানে সরকারক এটাই আহ্বান জানাও উচ্ছেদ নকরি থলুয়া মানুষ উচ্ছেদ নকরি যখন বাংলাদেশী মানুষ খাই আছে উচ্ছেদ করে তাদের প্রকল্প করক তাতে আমি সহযোগিতা সম্পূর্ণ আমি জানাম আমার স্থিতি হব যদি আমার সমবায় যদি সমূহ সদস্যক যদি আঁতরাই যদি যদি প্রকল্প আরম্ভ করে আমি তার আন্দোলন করা হব হয়তো আমার নিজের দেহাত ত্যাগ করা হব আমি আমি একটা স্থিতি লওয়া হচ্ছে আমার যখন তারমানে হিন্দু মানুষ সেইখিন গুছাই তারমানে তারমানে প্রকল্পটা আরম্ভ করব মিয়াখিনি সকলে স্থানীয় হিসাবে রাখি দিব